কথায় বলে একে রামের রক্ষে নেই সুগ্রীব দোষণ। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তো ছিলই, এবার হাউস ফর অলে স্বজন পোষণের অভিযোগ। তবে এই অভিযোগ সাধারণ মানুষের নয়, এই অভিযোগে দলের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল পরিচালিত দুবরাজপুর পুরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মানিক মুখোপাধ্যায়। অভিযোগ, পুরসভার তরফে তৈরি করা হাউস ফর অলের তালিকা থেকে যোগ্য 6 জনের নাম বাদ দিয়ে অযোগ্যদের নাম ঢোকানো হয়েছে। গোটা ঘটনা জানিয়ে পুরসভা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। আগে একটা লিস্ট দেওয়া হলো, সেই লিস্ট থেকে 6 জনের নামকে বাদ দিয়ে আবার নতুন করে আমাকে ওয়ার্কটা দেওয়া হলো। সেই 6 জনের নাম যদি বাদ দেওয়া হয়, তার মধ্যে একজন আছে অত্যন্ত গরিব মানুষ, তার নামটাও আমার মানে ওয়ার্কটার থেকে বাদ চলে গেলো। বাদ বাকি চারজনের তো অত্যন্ত মানে বাড়ি না হলে তাদের কোনো দরকারই নাই। আমি মনে করি তারা যথেষ্ট ধনী ব্যক্তি, 6 জনের মধ্যে 4 জন ব্যক্তির আমি কোনো কাগজপত্রই নিইনি। আমি জানি না তাদের ঘর কোন অদৃশ্য বলে তাদের পৌরসভা থেকে চলে এসছে। যারা এই টেবিলে বসে যারা গরিব মানুষের ছাদকে কেড়ে নেবার চেষ্টা করছে, চেয়ারম্যান এবং আমরা এই বোর্ড, তাদের কিন্তু বিরোধী থাকব। দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বিষয়টি দেখার আশ্বাস পুরো চেয়ারম্যানের। 4-5টা বাড়ি আছে পৌরসভার ডাইরেক্ট পৌরসভার পক্ষ থেকে করা হয়েছে এবং সেগুলো সবগুলোই গরিব মানুষ। গোজেন সিং এর কথাই বলছি, ভাড়ার বাড়িতে থাকে। শিবলাল দাস, সেও এক মুচি শ্রেণীর ডেইলি লেবার, তার বাড়ি আছে। হ্যাঁ, এভাবে তো সব গরিব মানুষেরই বাড়ি আছে, এখানে কোনো প্রশ্ন নেই। আর এত 4-5টা বাড়ি নিয়ে তো ওয়ার্ডের গল্প হওয়া উচিত নয়। এখন কাউন্সিলর বলেছেন আমি বিষয়গুলো দেখবো, কিন্তু কোনো স্টাফকে অভিযুক্ত করা কাউন্সিলর ঠিক হয়নি। এই দুর্নীতির অভিযোগে শাসক দলের বিরুদ্ধে বারংবার সরব হয়েছে বিরোধীরা, এবার তাতেই কার্যত পড়ল সিলমোহর। তৃণমূল স্বীকার করছে যে দুর্নীতি হয়েছে, কটাক্ষ বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আর টিএমসির যে কাউন্সিলর, তারা একই কথাই বলছে। অর্থাৎ আজকে তৃণমূল স্বীকার করছে যে দুর্নীতি হয়েছে এবং সেটা প্রমাণিত। আমরা শুধু বলছি না, আজকে তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের সমর্থকরাও আজকে কিন্তু এই কথাই বলছে। ফের শাসক দলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। এইবার সাধারণ মানুষের সঙ্গে একে একে মুখ খুলছেন তৃণমূলের নেতারাও। সাধারণ মানুষকে বঞ্চিত করে যে কাটমানির খেলা চলছে, তার শেষ কোথায়? এ যেন ছাইয়ের গাদা থেকে সূঁচ খোঁজার অবস্থা। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।